नमस्कार, शुरू कर लाम आजकेर चतुर्थ स्तम्भ। आमी सुचंद्रिमा। एखोनो अनेकेर विश्वास करते कष्ट होच्छे जे एई सेदिनेर छोकरा अजित पवार शरद पवारेर समर्थन छाड़ाई ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিকে ভেঙে দিল। মহারাষ্ট্রের রাজনীতি যারা বোঝেন, শরদ পাওয়ারকে যারা চেনেন, তারা এখনো বলছেন ইয়ে বাত হজম নেই হুই। দল ভাঙায়, জোড়ায়, নতুন নতুন জোট তৈরি করায়, ঘোট তৈরি করায় এই মারাঠা মানুষ শরৎচন্দ্র পাওয়ার এতটাই দক্ষ যে 82 বছর পেরিয়ে 83 হতে চলা শরদ পাওয়ার হারতে পারেন তাকে বোকা বানিয়ে, জানতে না দিয়ে তারই দল ভাঙা যায় তা বহু মানুষই মেনে নিচ্ছেন না। আর সেই সন্দেহের আগুনে ক্রমাগত ঘি ঢালছেন অজিত দাদা পাওয়ার নিজে। তার বাহাত ডান হাত প্রফুল্ল প্যাটেল, ছগন ভুজবল, হাসান মুশরিফের মতো নেতারা এই কদিন আগে যখন শরদ পাওয়ার তার বইয়ের নতুন সংস্করণের অনুষ্ঠানে মিডিয়ার ভাষায় হঠাৎই বললেন, আমি আর দলের কোনো পদে থাকব না, তখন এই তিনজনের কান্না ছিল দেখার মতো। নিজের বাবা মার জন্য এত কান্না দেখা যায় না। সেদিন যতটা কেঁদেছিলেন ছগন ভুজবল, প্রফুল্ল প্যাটেল, হাসান মুশরিফ, তারা চুপচাপ দল ভেঙে চলে গেলেন বিজেপির সঙ্গে। এবং মজার কথা হলো, ওই অজিত দাদা পাওয়ার থেকে এই শরদ পাওয়ার অনুগামীরা তাদের ভেঙে বেরিয়ে যাওয়া দলের শক্তি প্রদর্শনের মঞ্চে সবথেকে বড় করে ছবি রেখেছেন কার? শরৎচন্দ্র পাওয়ারের। ক্ষুব্ধ শরদ পাওয়ার বলছেন, যারা দল ভাঙলেন তারা আমার ছবি ব্যবহার করছেন কোন সাহসে? কিন্তু সে কথা কি শুনলেন অজিত পাওয়ার, প্রফুল্ল প্যাটেল, ছগন ভুজবল বা হাসান মুশরিফের মতো নেতারা? মোটেও না। তারা ওই কথায় কান না দিয়েই বলেছেন, শরৎচন্দ্র পাওয়ারই হলেন আমাদের নেতা, ওনার আশীর্বাদ নিয়েই আমরা চলছি। ভারতবর্ষে এমন রাজনৈতিক দল ভাঙা আর কখনো কি দেখেছেন? অনেকেই বলবেন, হ্যাঁ দেখেছেন। প্রয়াত বালাসাহেব ঠাকরের ছবি পিছনে রেখে একনাথ শিন্দে শিবসেনা ভেঙেছেন, প্রয়াত জয়ললিতার ছবি পিছনে রেখে এআইডিএমকে ভাঙার চেষ্টা হয়েছে। আমাদের বাংলাতেই প্রয়াত রাজীব গান্ধীর ছবি রেখেই তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে এসেছে। কিন্তু সেসব ছিল প্রয়াত নেতাদের ছবি। এখানে জ্যান্ত নেতাকে মাথায় রেখেই তার দল কেবল ভাঙা হচ্ছে না, বলা হচ্ছে তাদের মাথায় নাকি শরদ পাওয়ারের আশীর্বাদও আছে। ফেলুদা থাকলে নিশ্চয়ই বলতেন, সব গুলিয়ে যাচ্ছে রে তোপসে। তাহলে এটাই হলো গন্ডগোল নাম্বার ১। এরপর চলুন গন্ডগোল নাম্বার ২। একনাথ শিন্দে 39 জনের মতো শিবসেনা বিধায়ক ভেঙে বিজেপির সঙ্গে হাত মেলালেন। মহারাষ্ট্র বিকাশ আগারির সরকার ভেঙে গেল, শিন্দে মুখ্যমন্ত্রী হলেন। বড় দলকে বিজেপি, রাজ্যে শিন্দের প্রভাব বেশি না দেবেন্দ্র ফড়নবীশের? নিশ্চয়ই দেবেন্দ্র ফড়নবীশ অনেক বড় নেতা, কিন্তু মুখ্যমন্ত্রী হলেন একনাথ শিন্দে। তো সেই বিজেপি শিবসেনা শিন্দে জোটে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কোনো সমস্যা ছিল না? একেবারেই না। তাহলে হঠাৎ এই এনসিপি ভাঙার কারণ কি? কেউ কেউ বলছেন দেশের নিয়ম মেনে মহারাষ্ট্রের স্পিকার যদি একনাথ শিন্দে সমেত 16 জন শিন্দে গোষ্ঠীর বিধায়ককে বহিষ্কার করেন তাহলেই সমস্যা দেখা দেবে। যারা বলছেন তারা বলতে চাইছেন, বিজেপির স্পিকার, বিজেপির সরকার ফেলে দেবার জন্য একনাথ শিন্দে সমেত 16 জনকে বহিষ্কার করে দেবেন। আচ্ছা, এটা সম্ভব? 1% সম্ভাবনা আছে? এখন এই কাজটা বিজেপির স্পিকার করতেই পারেন, কারণ একনাথ শিন্দে এখন এক ফুরিয়ে যাওয়া হাওই যা আর আকাশে ওড়ার ক্ষমতাই নেই, উল্টে বোঝা। কাজেই এখন তাকে ঝেড়ে ফেলে দিয়ে অজিত দাদা পাওয়ারকে মুখ্যমন্ত্রী বানিয়ে তাঁকেই সামনে রেখে 2024 পার করতে চায় বিজেপি।
এটাই মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে ভাসছে। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। শিন্দে গোষ্ঠীর নেতা বিধায়কদের মধ্যে অসন্তোষ বাড়ছে। রাষ্ট্রপতির অনুষ্ঠান ছেড়ে শিন্দে ফিরে এলেন মুম্বাই। 2024 কেটে গেলে তারপরে অজিত পাওয়ারের পালা আসবে, কিন্তু তার আগেই কোপ পড়তেই পারে একনাথ শিন্দের ওপর। অজিত পাওয়ার মিডিয়ার সামনেই বলেছেন, ডেপুটি চিফ মিনিস্টার বনতে বনতে মেয়ে থক গয়া। আর কতবার ডেপুটি চিফ মিনিস্টার হব, আমি মুখ্যমন্ত্রী হতে চাই। কাজেই এটা হলো গণ্ডগোল নাম্বার দুই। পরের আলোচনায় চলুন। মহারাষ্ট্রের রাজনীতিতে ভূগোল বিরাটভাবে কাজ করে। শিল্প এলাকা, রাজধানী মুম্বাই ইত্যাদি জায়গায় শিবসেনার বিরাট উপস্থিতি। ঠিক উল্টো হল এনসিপির দখলদারি। আখ চাষিদের এলাকা, গ্রামীণ বড় লোকেদের এলাকা, তুলো চাষিদের এলাকাতে মজবুত সংগঠন শরদ পাওয়ারের। কংগ্রেসের সারা মহারাষ্ট্র জুড়ে সংগঠন ছিল, কিছুটা আছে, গ্রামীণ এলাকাতে তাদের জোর কমেছে শরদ পাওয়ারের জন্য। আর বিজেপি শহর মুম্বাই বাদ দিলে মহারাষ্ট্র জুড়েই আছে, তবে গ্রামীণ এলাকাতে বিজেপির মূল প্রতিদ্বন্দ্বী শরদ পাওয়ারের এনসিপি। এনসিপির এই কর্মকর্তারা, সমর্থকেরা আগে কংগ্রেসে ছিলেন, এখন শরদের কাছে, কিন্তু তাদের মূল লড়াই বিজেপির সঙ্গে, শিবসেনার সঙ্গে মুখোমুখি লড়াই, ওয়ান টু ওয়ান ফাইট এনসিপি নেই বললেই চলে। যার জন্য এনসিপি শিবসেনা কংগ্রেসের জোট মহারাষ্ট্র বিকাশ আগারি তৈরি হওয়া সম্ভব ছিল, হয়েছিল। প্রফুল পটেল কি ছগন ভুজবল কি হাসান মুশরিফ না হয় বিজেপির হাত ধরলেন, এবং ধরে নিলাম কিছু কনস্পিরেসি থিওরি অনুযায়ী ওনাদের মাথায় শরদ পাওয়ারের হাত বা আশীর্বাদ আছে, কিন্তু এই বিরাট মহারাষ্ট্রের গ্রামীণ এলাকার মানুষজনদের বিজেপির দিকে নিয়ে যাবে কে? জানা শুরু থেকেই এক ঘোষিত নাস্তিক নেতা শরদ পাওয়ারের নেতৃত্বে বিজেপির বিরুদ্ধেই লড়ে আসছেন। তারা বিজেপির দিকে ঢলে পড়বেন, মানে রাজ্য জুড়ে জেলা ব্লক গ্রামের এনসিপি কর্মকর্তারা বিজেপির সঙ্গে হাত মেলাবেন, এটা সম্ভব? সম্ভব বলে কতখানি? এমন তো হতেই পারে যে তারা কংগ্রেসে যোগ দিলেন, কিন্তু কংগ্রেসে তেমন বড় নেতা নেই, কিন্তু শরদ পাওয়ার যদি জীবন সায়ান্নে আবার কংগ্রেসে ফিরে যান, তাহলে এটা হলো গণ্ডগোল নাম্বার তিন। এবার সব থেকে বড় গণ্ডগোল, এবং সেই গণ্ডগোলের প্রথম ভিকটিম হবে বিজেপি। আসুন সেই চতুর্থ গণ্ডগোলের হদিশ দেওয়া যাক। মহারাষ্ট্রের এই রাজনৈতিক উথাল পুথালের মূল কারণ তো 2024-এর নির্বাচন। কেন বলছি কথা? কারণ এর মধ্যেই সি ভোটারের সমীক্ষা বেরিয়েছে, বলা হয়েছে এমনকি ভাঙা শিবসেনা নিয়েও মহারাষ্ট্র বিকাশ আগারি 48% মতো ভোট পাবে, 28টার মতো আসনের কথা বলেছে সকাল পত্রিকার সমীক্ষা। বিজেপিও নিশ্চয়ই তাদের সমীক্ষায় এমন কিছু পেয়েছে যার ফলে মহারাষ্ট্র বিকাশ আগারিকে ভাঙা খুব জরুরি ছিল। শিবসেনাকে তো ভাঙা হয়ে গেছে, ভাঙা হলো এনসিপিকে। আমার অনুমান ভুল না হলে কদিনের মধ্যেই মহারাষ্ট্র কংগ্রেসেও এরকম ভাঙন দেখা দিতেই পারে। ফিরছি আলোচনায় বিরতির পর, সঙ্গে থাকুন। 2024-এ মহারাষ্ট্রে এই 18 কি 20টা আসন নিয়ে দিল্লি দখলের সমস্যা হবেই বিজেপির, সেই জন্যই এই ভাঙন খুব দরকার ছিল। ওনারা ভাঙলেন, কিন্তু এর ফলে এক অন্য সমস্যাও তৈরি হয়ে গেল, সেটাও বলছি। 2019-এ বিজেপি শিবসেনা এবং তাদের সমর্থিত একজন নির্দল মিলে 42টা আসন পেয়েছিল। বিজেপি লড়েছিল 25টা আসন, জিতেছিল 23টাতে। শিবসেনা লড়েছিল 23টা আসন, জিতেছিল 18টাতে। এনসিপি লড়েছিল 19টা আসনে, পেয়েছিল 4টে আসন। কংগ্রেস লড়েছিল 25টা, জিতেছিল 1টা। আসাউদ্দিন ওয়েসির দল লড়েছিল 1টা আসনে, সেটা জিতেছিল। 1টা আসনে একজন নির্দল জিতেছিলেন, তিনিও বিজেপির সঙ্গে বা এনডিএর সঙ্গে আছেন। এবার 2024-এ বিজেপির জোটটা হবে
शिवसेना शिंदे और अजित पवार एनसीपी के लिए आसन भागाभागी की भावे होबे सेवा शिवसेना लड़े 23টা আসনে 18টাতে জিতেছিল যার বেশিরভাগই এখন শিন্দের সঙ্গেই আছেন এনসিপির ক্ষেত্রে ঠিক উল্টো জিতে যাওয়া এমপিদের তিনজন শরদের দিকে একজন অজিতের দিকে হেরে যাওয়া প্রায় প্রত্যেকই শরদ পাওয়ারের দিকে অজিত পাওয়ার তো চাইবেন এনসিপি অন্তত খুব কম করে 20টা আসনে লড়ুক 2024-এ অজিতের এনসিপিকে যদি 4-5টা আসনে লড়তে বলা হয় তাহলে অজিত পাওয়ার এনসিপিকে ধরে রাখতে পারবেন শিবসেনা শিন্দে বলবে আমরাই তো আসল শিবসেনা আমরা অন্তত 23টাতে তো লড়বই বিজেপির হাতে কি থাকবে এর থেকে কম প্রার্থী দেওয়া হলে শিবসেনা শিন্দে থেকে বেরিয়ে আসবেন অনেকে একই ঘটনা ঘটবে অজিত পাওয়ারের সঙ্গে সমস্যা এখানেই শেষ নয় বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষা বা সি ভোটারের সমীক্ষা বলছে শিন্দেকে মুখ্যমন্ত্রীত্বে রেখে নির্বাচনে গেলে বৈতরণী পার করা যাবে না 20টা আসনও পাওয়া সম্ভব হবে না তাহলে শিন্দে আউট মুখ্যমন্ত্রী পদ ছাড়া শিবসেনা শিন্দে গোষ্ঠী থাকবে বিজেপির সঙ্গে 2024-এ মহারাষ্ট্র বিধানসভা ভোট কে হবেন মুখ্যমন্ত্রী মুখ শিন্দে অজিত পাওয়ার দেবেন্দ্র ফডণবীশ কি আঙুল চষবেন তাকে দিল্লি নিয়ে যাওয়া হবে কি দেওয়া হবে হোম ফিনান্স ডিফেন্স সম্ভব নয় তাহলে তিনি কার ভরসায় থাকবেন আবার উপমুখ্যমন্ত্রীত্বের জন্য অজিত পাওয়ারের মতো দুর্নীতির সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা একজনকে সামনে রেখে নির্বাচনে নামা হারাকিরি হবে বিজেপি জানে কিন্তু এ হলো সখাত সলিলে ডুবে মরার কল নিজেই নিজের কবর খুঁড়েছে বিজেপি দেশজোড়া দুর্নীতির বিরুদ্ধে মোদিজির প্রচারে ইতিমধ্যেই এনসিপি অজিত পাওয়ার এক প্রশ্নচিহ্ন হয়ে উঠেছে সব মিলিয়ে মনে হচ্ছে খুব তাড়াহুড়ো করে ক্রিজ থেকে বেরিয়ে এসে বলটাকে বাউন্ডারির ওপাশে পাঠিয়ে ছক্কা মারার জায়গায় বিজেপি লোপ্পা ক্যাচ তুলে দিয়েছে বিরোধীদের হাতে বিরোধীরা সেটা লুফে নিতে পারলেই অন্তত মহারাষ্ট্রে বিজেপির খেল খতম বিরোধীরা সেই লোপ্পা ক্যাচ লুফে নিতে পারেন নাকি সেটাও ফসকাবেন সেটা দেখার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই আজ এ পর্যন্তই শুভরাত্রি।